প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পাশ্চাত্য দর্শনের প্রেক্ষিতে দর্শন বলতে সঠিক কি বোঝানো হয়। তোমরা জানো যে ফিলোসফি এটা হচ্ছে আমাদের দর্শনের ইংরেজি প্রতিশব্দ। এখন এই যে ইংরেজি ফিলোসফি এবং ফিলোসফার এই শব্দ দুটোই উদ্ভূত হয়েছে গ্রিক ভাষা থেকে। গ্রিক শব্দ ফিলস, যার অর্থ হলো অনুরাগ বা লাভ, এবং সোফিয়া, যার অর্থ হলো জ্ঞান বা নলেজ। সুতরাং ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ হলো জ্ঞান বা সত্যের প্রতি অনুরাগ। কাজী ফিলোসফার বলতে আমরা সেই ব্যক্তিকেই বুঝি যিনি জ্ঞানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী। সংস্কৃত ভাষায় দর্শন কথাটির সাধারণ অর্থ হল দেখা। দৃশ ধাতু থেকে দর্শন শব্দের উৎপত্তি। তবে দর্শন বলতে সাধারণ প্রত্যক্ষ বা সাধারণ অর্থে দেখা বোঝায় না। দর্শন কথার অর্থ হল সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। জগতের ও জীবের সাক্ষাৎ স্বরূপ উপলব্ধি এক্ষেত্রে আমাদের দর্শন শব্দের অর্থ। সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা তত্ত্ব সাক্ষাৎকারই হল দর্শন শব্দের অর্থ। এই কারণে ভারতীয় দৃষ্টিতে তিনি দার্শনিক যার সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হয়েছে, যার তত্ত্ব সাক্ষাৎকার ঘটেছে, যিনি এই বিশ্বের ও জীবনের প্রকৃত স্বরূপ ও তাৎপর্যকে উপলব্ধি করেছেন। এই অর্থেই ভারতীয় প্রেক্ষিতে এই দর্শন শব্দের ব্যবহার হয়েছে। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থের বিচার থেকে আমরা বলতে পারি যে ভারতীয়রা যাকে দর্শন বলে অভিহিত করেন তা কিন্তু ইংরেজি শব্দ ফিলোসফি তার প্রতিশব্দ, সঠিক প্রতিশব্দ নয়। কারণ তত্ত্ব দর্শন বা তত্ত্ব সাক্ষাৎকারের বিষয়টি ফিলোসফির অন্তর্ভুক্ত নয়। তবু আলোচনার বিষয়বস্তু, দার্শনিক আলোচনার পদ্ধতি এবং জীবনের সঙ্গে উভয়ের ঘনিষ্ঠ সম্পর্ক, এই প্রভৃতি বিষয়ে দর্শন এবং ফিলোসফির মধ্যে সাদৃশ্য লক্ষ্য করে আমরা ফিলোসফির প্রতিশব্দ হিসেবে দর্শন কথাটিকে ব্যবহার করে থাকি। বস্তুত বহু প্রাচীন কাল থেকেই এই জগতের অসীম ব্যাপকতা, অনন্ত বৈচিত্র্য মানুষের মধ্যে অদম্য কৌতূহল সৃষ্টি করেছে। এই বিষয় থেকেই তার মনে সৃষ্টি হয়েছে নানা জিজ্ঞাসা। এই জগৎ কি, কোথা থেকে এই জগতের উৎপত্তি, এই জগতের কি কোনো সৃষ্টিকর্তা রয়েছেন, জগৎকে কেন্দ্র করে বর্তমান বিভিন্ন সূক্ষ্ম কলা কৌশল, নিয়ম শৃঙ্খলা যে বর্তমান রয়েছে সেগুলিকে কে নিয়ন্ত্রণ করছেন, এইভাবে একের পর এক অসংখ্য প্রশ্নেও মানুষের মনে এসে ভিড় করেছে। বিস্ময় থেকেই মানুষের মনে জেগে উঠেছে জানার আকাঙ্ক্ষা। সে তার এইসব অসংখ্য প্রশ্নের উত্তরকে খুঁজে পেতে চেয়েছে। এইভাবেই উৎপত্তি হয়েছে দর্শনের। দার্শনিক প্লেটোর মতে তাই বিস্ময়ই হচ্ছে দর্শনের জনক। একদিক থেকে বলা যায় যে মানুষ মাত্রই দার্শনিক। আমরা প্রায়শই এরকম উচ্চারণ করি যে মানুষ মাত্রই দার্শনিক। আমাদের প্রত্যেকেরই জগৎ এবং জীবন সম্পর্কে কতগুলি নির্দিষ্ট ধারণা রয়েছে, কিন্তু আমাদের সকলের এইসব ধারণা সর্বদা যথার্থ বা সঙ্গতিপূর্ণ নয়। সামান্য বিশ্লেষণ করলেই দেখা যায় যে আমাদের ওইসব অনেক ধারণাই উদ্ভট, ভ্রান্ত এবং অসঙ্গত। দার্শনিকের কাজ হল আমাদের এই সব সাধারণ ধারণাগুলিকে বিচার বিশ্লেষণের মাধ্যমে পরীক্ষা করে জগৎ এবং জীবন সম্পর্কে আমাদের জ্ঞানকে সুসংহত ও সুসংবদ্ধ করে তোলা। বস্তু স্বরূপ বা যথার্থ রূপ সম্পর্কে জ্ঞান দান করাও দর্শনের কাজ, দর্শনের অঙ্গীভূত অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা। এই স্বরূপের জ্ঞান দান করে থাকে
আমরা সাধারণত বস্তুর দুটি রূপ সম্পর্কে অবহিত হই, একটি হচ্ছে তার বাহ্য রূপ এবং অন্যটি হলো তার স্বরূপ বা যথার্থ রূপ। আকাশের যে নীল রং আমরা প্রত্যক্ষ করি সেটি তার বাহ্য রূপ, যদি আমরা জানি স্বরূপত আকাশ বর্ণহীন। বস্তুর এই বাহ্য রূপটিকে বলা হয় অবভাস বা প্রতিভাস, ইংরেজিতে যাকে বলা হয় ফেনোমেনা অর অ্যাপিয়ারেন্স। এবং অন্যদিকে রয়েছে বস্তু স্বরূপ বা যথার্থ রূপ, যাকে বলা হয়েছে নুমেনা অর রিয়েলিটি। দর্শনের অন্যতম কাজ হল বস্তুর বাহ্য রূপের অন্তরালে অবস্থিত তার যথার্থ স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান প্রদান করা। অবশ্য কোনো কোনো দার্শনিক তত্ত্বজ্ঞানের সম্ভাব্যতা এ সম্পর্কে তারা সংশয় প্রকাশ করেন। বিজ্ঞানও দর্শনের মতো জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে সুসংবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ জ্ঞান আমাদের সামনে দিতে চেষ্টা করে, তবে প্রত্যেক বিজ্ঞানী কতগুলি ধারণা বা সত্যকে স্বীকার করে নেয় যেগুলিকে সেখানে কোনো প্রকার বিচার বিশ্লেষণ করা হয় না। দার্শনিকের কাজ হল সাধারণ মানুষের ধারণার মতো বৈজ্ঞানিকদের এই সব ধারণাগুলিকে পরীক্ষা করা এবং তাদের যৌক্তিকতা বিচার করা। বস্তুত সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মধ্যে যে পার্থক্য তা সম্পূর্ণই মাত্রাগত, স্বরূপগত নয়। সাধারণ জ্ঞানের তুলনায় বিজ্ঞান অধিকতর সুসংহত এবং সুসংবদ্ধ, এবং বিজ্ঞানের তুলনায় দর্শনের জ্ঞান আরও সুসংবদ্ধ, সুসংহত ও পূর্বাপর সম্পর্কযুক্ত। এজন্যই দর্শন দেশ কাল কার্যকারণ সম্পর্ক, জড় চেতনা প্রাণ মন অভিব্যক্তি বা বিবর্তন, ঈশ্বর ভালো মন্দ সুন্দর কুৎসিত সত্য মিথ্যা প্রভৃতি সমস্ত বিষয় সম্পর্কেই প্রচলিত ধারণাগুলিকে বিচার করে দেখে, এগুলির যৌক্তিকতা নির্ণয় করে এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এগুলির ব্যাখ্যা প্রদানের চেষ্টা করে। অবশ্যই এখানে একথা মনে রাখতে হবে যে দর্শন বলতে জগৎ বা জীবন দর্শন, জগৎ দর্শন বা জীবন দর্শন বোঝানো হোক, তা এক সামগ্রিক বা অখণ্ড দৃষ্টিভঙ্গি থেকে নিজের বিষয়বস্তুকে বিচার করে থাকে। দর্শনের সঙ্গে বিজ্ঞানের এখানেই অন্যতম প্রভেদ বর্তমান। বিভিন্ন বিজ্ঞান প্রকৃতির এক একটি বিভাগ সম্পর্কে আলোচনা করে থাকে, অর্থাৎ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হলো খণ্ডিত বা আংশিক। বিজ্ঞানের লক্ষ্য হল বিশ্বজগতের একটি অংশ সম্পর্কে বিশেষিত জ্ঞান প্রদান করা। অন্যদিকে দর্শনের কাজ হল বিভিন্ন বিজ্ঞানের সিদ্ধান্তগুলির সুষম সমন্বয় করে তারই পরিপ্রেক্ষিতে এই জগৎ ও জীবনের প্রকৃত স্বরূপকে ব্যাখ্যা করা। দর্শনকে জীবনের সমালোচনাও বলা হয়েছে। দর্শন জীবনের স্বরূপ এবং উদ্দেশ্য নির্ণয় এবং ব্যাখ্যা করতে চায়। আমাদের এই জীবনের মূল্য অবধারণ করা দর্শনের অন্যতম কাজ। জীবনের পরম আদর্শ যেমন সত্য শিব ও সুন্দরের আদর্শের যৌক্তিকতা ও স্বরূপ বিচারও দর্শনের অন্যতম কাজ। এই দিক থেকে বিচার করলে দর্শন হলো জীবনের বিশ্লেষণ ও ব্যাখ্যা। বস্তুত এই যুগে মানুষের ওপর এতখানি গুরুত্ব ও মূল্য আরোপ করা হয়েছে এই যুগের চিন্তায় যে দর্শনকে আজকাল অনেকে তত্ত্ব দর্শন মনে না করে মানুষের স্বরূপ দর্শন বলে মনে করেন। কিন্তু একথা সত্য যে দর্শনের অন্যতম প্রধান কাজ এই জগতের সঙ্গে মানব জীবনের সম্পর্ক নির্ধারণ করা এবং বিশ্বজগতের সম্বন্ধে এমন এক সুসংবদ্ধ ধারণা দেওয়া যে ধারণার সঙ্গে মানুষের বুদ্ধিগত নৈতিক সৌন্দর্যগত ও ধর্ম সম্পর্কীয় চেতনার সঙ্গতি থাকে। দর্শন হলো জীবন ও অভিজ্ঞতার সমালোচনা। মানুষ এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে বসবাস করে, এই পরিবেশ তার উপর ক্রিয়া করে যার জন্য তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। মানুষ কেবল বাঁচতে চায় না, সে ভালোভাবে বাঁচতে চায়। জীবনের সঙ্গে বাইরের পরিবেশের যদি সুষম সমন্বয় না ঘটে তাহলে ভালোভাবে বাঁচা সম্ভব নয়। কাজেই বাইরের পরিবেশকে সে উপলব্ধি করতে চায়, কিন্তু বাইরের পরিবেশও বিশ্বজগতেরই একটা অংশ মাত্র। কাজেই চারপাশের পরিবেশকে জানতে গেলে
জগতের প্রকৃত স্বরূপকে আমাদের জানতে হয়। সুতরাং দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি জগৎ এবং জীবনের স্বরূপ ব্যাখ্যা এবং তার মূল্য অবধারণই হলো দার্শনিকের অন্যতম কাজ। মানব জীবন ও তার প্রয়োজন থেকেই প্রত্যক্ষভাবে দর্শনের উৎপত্তি। সুতরাং দর্শন চিন্তার বিলাসিতা নয়, জগৎ ও জীবনের স্বরূপ অবহিত হয়ে তাঁরই আলোকে জীবনকে সুনিয়ন্ত্রিত করা, যথার্থ পথে জীবনকে পরিচালিত করাই হলো দর্শন। দার্শনিক পেরি তাই বলেছেন যে দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিকও নয়, বরং অনিবার্য এবং স্বাভাবিক। দার্শনিক ক্যানিংহাম বলেছেন যে মানুষ দার্শনিক হবে কি না তা কোনো প্রশ্ন নয়, প্রশ্ন হল ভালো এবং মন্দ এই দুই দর্শনের মধ্যে একটিকে নির্বাচন করা। আমরা আজকের আলোচনায় পাশ্চাত্য দর্শনের প্রেক্ষিতে দর্শন বলতে সঠিক কি বোঝায় এই সম্পর্কে তোমাদের সামনে ধারণা তুলে ধরবার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই আলোচনাটি ভালো লাগবে। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওর আলোচনা দেখো, একইভাবে আমাদের আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমাদের কেমন লাগছে। আজকের মতো দর্শনের স্বরূপ পাশ্চাত্য দর্শনের প্রেক্ষিতে এই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।